আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আজকে যে এডজিপি সিঙ্গাপুর প্রবাসী গ্রুপে গাউসুর রহমান ভাই একটি পোস্ট করছিলেন, যে পোস্টে বলেছিলেন যে আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য বিমানে চলাফেরা করাটা অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক। বিমান ভ্রমণকালে যে কোনো সময় বিমান দুর্ঘটনা ঘটতে পারে। আমরা অধিকাংশ মানুষ জানে বিমান দুর্ঘটনা ঘটলে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম, মৃত্যু কখন ঘটবে এটা আমরা একমাত্র আল্লাহই জানেন। তারপরেও একজন মানুষের মৃত্যু মানে তার পরিবারের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে আমরা যারা প্রবাসী। সেজন্য গ্রুপ অ্যাডমিন ভাইদের কাছে আমরা দাবি, আপনারা একটা ভিডিও তৈরি করবেন, যেন বিমান দুর্ঘটনা কেউ মারা গেলে তার পরিবার কী পরিমাণ ক্ষতিপূরণ পাবে। এই ব্যাপারটা একটি গুরুত্বপূর্ণ টপিক আমি মনে করি। আমরা জানি যে গত কয়েক বছর আগে যে নেপালের বিমান দুর্ঘটনায় কয়েকজন মারা গিয়েছিলেন, তখন সারা মিডিয়ায় এটার গপর হয়েছিল। এর আগে কিন্তু বিমানে মারা গেলে ক্ষতিপূরণ তেমন একটা ছিল না। তো ওদের আইনটি তখন 2019 সালে একটা নতুন আইন করা হয়, বাস্তবায়নের মন্ত্রী পরিষদও, যে বিমান দুর্ঘটনায় মারা গেলে কী পরিমাণ ক্ষতিপূরণ পাওয়া যাবে। তবে এটা বিভিন্ন ওয়েবসাইট এবং অনলাইনে সার্চ করে দেখলাম যে জাতীয় পত্রিকাগুলো আছে, ইনকিলাব, ইত্তেফাক, তারপর আপনার যুগান্তর, প্রথম আলো এবং কালার কণ্ঠ, সেখানে বলা হয়েছে যে পরিবারের বিমান দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার কমপক্ষে 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ পায়, সে বিধান রেখে নতুন আইন পাস করেছে। ক্ষতিপূরণ না দিলে বিমান কোম্পানিকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা 100,00,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড দণ্ডিত হতে পারে। আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন 1999 আইন 2019 সালের খসড়া গতকাল যে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবের সমালোচনায় এই তথ্য জানিয়েছিলেন। এই নিউজে বলা হয়েছিল যে যদি যে ব্যাগেজ হারালে অথবা কোনো প্রবাসীরা যদি আসার সময় লাগেজ হারায় অথবা লাগেজে কোনো মালামাল হারায় তাহলে ক্ষতিপূরণের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল। এমনকি একজন প্রবাসী বা একজন যাত্রী যদি বিমান ভ্রমণ কালীন সময় যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তারা তার পরিবারকে 1,00,000,000 টাকার উপরে ক্ষতিপূরণ দেওয়া হবে। 1,00,000,000 টাকার উপরে 1,40,00,000 টাকা কোনো পত্রিকা লিখছে, কোনো 1,17,00,000 টাকা লিখছে। তো ভাই 1,00,000,000 টাকার উপরে এই ক্ষতিপূরণ পাওয়া যাবে। তো আমরা চাই না যে বিমান পরিবহনে দুর্ঘটনায় কেউ মৃত্যু হোক, মৃত্যু মানে তো জীবন শেষ, তখন তার টাকা কোনো কাজে আসে না। তারপরেও যে ক্ষতিপূরণ পরিবার পাবে আর কি, যে বিমান ভ্রমণকারীর সময়ে যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করবে তার পরিবার এই টাকাটা পাবে। তো আমি আশা করি আপনাদের এই তথ্যটি কাজে লাগবে যে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তার পরিবার অবশ্যই ক্ষতিপূরণ পাবে, তার পরিমাণটা 1,00,000 টাকার উপরেও। এবং কেউ যদি কোনো লাগাজ হারায়, কোনো মালামাল হারায় বিমান ভ্রমণকালীন সময়, তাহলেও তার ক্ষতিপূরণও পাবে, ক্ষতিপূরণ আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যদি লাগাজ হারায়, কোনো মালামাল হারায় বিমান চলাকালীন সময় অবশ্যই এয়ারপোর্ট কর্তৃপক্ষের নিকট এটা অভিযোগ করবেন যে আমার এই জন্যই বারবার বলা হয়েছে যে বিমান চলাকালীন সময় আপনি কী কী মালামাল আনছেন, লাগাজের একটা ছবি তুলে রাখবেন, কী কী পণ্য আনছেন, যাতে আপনি যখন ক্ষতিপূরণ দাবি করবেন প্রমাণস্বরূপ সে ছবিটা দেখাতে পারেন, তাহলে আপনি ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। তো আশা করি তথ্যটা আপনার কাজে লাগবে এবং গাউসুর রহমান ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। গাউসুর রহমান ভাইকে গুরুত্বপূর্ণ টপিকটা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।